ফুলসিরাজ তার সময় হাদিসের মধ্যে আছে, ফুলসিরাজের দুই পাশ থেকে লোহার কাটা আছে, লোহার কাটা, বাঁকা কাটা বড়শি, বড়শির মতো, এগুলো সব অটোমেটিক, অটোমেটিক কাটা। এগুলো বিভিন্ন গুনার কারণে এই কাটাগুলো মানুষকে ধরে ধরে পুলসিরাত থেকে নিচে ফেলে দিবে। আর কিছু লোক আছে ওদের কাটার সাথে ধস্তাধস্তি হবে, ওই লোহার কাটার সাথে বিশাল ওটা সারা শরীর জখম হয়ে যাবে, কিন্তু তার নেকির সাইডটা মজবুত থাকার কারণে ওই কাটা তাকে দোজখে ফেলতে পারবে না। সে পুলসিরাত পার হয়ে যাবে কিন্তু চামড়া শরীরে থাকবে না, সারা শরীর জখম হয়ে গেছে। আর যারা সুন্নতের রাস্তায় চলবে তাদের তো ওই কাটা টাচ করবে না, স্পর্শ করবে না। এজন্য আমাদের দায়িত্ব এবং কর্তব্য সুন্নতের রাস্তাকে অবলম্বন করা।